শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। আজকে আমি লাইভ ক্লাসে ড্রপ শিপিং এর মার্কেটিং পলিসি এবং কিছু কোশ্চেনের আনসার দিব, যেগুলো আপনারা প্রায়শই করে থাকেন। তো খেয়াল করেন, এখানে এই পেজটি আমার ড্রপ শিপিং সাপোর্ট। মূলত এই পেজের মাধ্যমে আমি ড্রপ শিপিং গাইডলাইন দিয়ে থাকি, প্লাস ওয়েব ডিজাইনের অর্ডারগুলো নিয়ে থাকি। তো খেয়াল করেন, বর্তমান সময়ে আমরা ড্রপ শিপিং এর ওয়েবসাইট দিচ্ছি 15,000 টাকায়, যে কীভাবে আপনারা একটি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারেন অনলি 15,000 টাকায়। আর এখানে এই ভিডিওতে আমি একটি কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টসটি এরকম যে, ভাই ড্রপ শিপিংয়ের ভিডিও দেখে কিছু প্রশ্ন জেগেছে, কেন কাস্টমাররা আলি এক্সপ্রেস থেকে না কিনে আমাদের কাছ থেকে কিনবে। আচ্ছা, এই প্রশ্নটার আনসার দিয়ে নিই আমরা। আচ্ছা, আমাদের সাথে একজন টপ ফ্রিল্যান্সার আছেন আপওয়ার্কের, ভাই নামটা বলেন। হ্যাঁ, তুহিন ভাই আছেন আমাদের সাথে আপওয়ার্কের, উনি একজন টপ ফ্রিল্যান্সার। মাহমুদ ভাই, মূলত কি নিয়ে কাজ করেন আপনি? আমি থ্রিডি ভিজুয়াল অ্যানিমেশন নিয়ে কাজ করেন। আপনার আওয়ারলি রেট সম্ভবত $19, তাই না? তো আমরা এই প্রশ্নটার আনসার দেখিয়ে দিতে পারি কিনা। এখানে প্রশ্নটা কি, ভাই ড্রপ শিপিং এর ভিডিও দেখে কিছু প্রশ্ন জেগেছে, কেন কাস্টমাররা আলি এক্সপ্রেস থেকে না কিনে আমাদের কাছ থেকে কিনবে। তো আমি এখানে এক কথায় আনসার দিয়ে দিছিলাম, এটা এখানে বোধ হয় আনসার দেওয়া হয় নাই অন্য একটা ভিডিওতে, যে আপনারা ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ বক্সে ভাই শিপন লিখে স্পেস দিয়ে ড্রপ শিপিং লেখেন, সেখানে আমার সবগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো এই ধরনের প্রশ্ন বোধ হয় আমি আরেকটা পাইছিলাম, সেখানে এই আনসারটা করছিলাম। তো আমরা এই আনসারটা দিই। আমরা যদি আলি এক্সপ্রেসে যাই, আলি এক্সপ্রেসে আপনারা একই প্রোডাক্টের বিভিন্ন প্রাইস দেখতে পারবেন, একই প্রোডাক্টের, কারণ বিভিন্ন কোম্পানির। সাপোজ ধরেন আমি এই প্রোডাক্টটা খুঁজতেছি, ফটো সারপ্রাইজ বাউন্স বক্স, ঠিক আছে, আমি এই প্রোডাক্টটা খুঁজতেছি, আমি সার্চ দিলাম, একই প্রোডাক্ট কত কোম্পানির, তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা একটা ট্রেন্ডি প্রোডাক্ট নাকি। যেমন ধরেন এই কোম্পানি, এই সেম জিনিস, সেম, কোনো ডিফারেন্স নাই, আমি কি বুঝাইতে পারছি, প্রোডাক্টে কোনো ডিফারেন্স নাই, উপস্থাপনাটা বিভিন্ন রকম। যেমন এই প্রোডাক্টের প্রাইস কত, 2.97, এই প্রোডাক্ট 3.77, তাই না? দেখেন 4.5, 5, 8, না কোয়ালিটি ডিফার খুব একটা ডিফার করে না। এতেই দেখেন আপনি, এখানে $8, এখানে $4, তাই না? তাহলে একজন কাস্টমার যখন আলি এক্সপ্রেসে কিনতে আসে, সে কিন্তু এই প্রাইসের ডিফারেন্সের কারণে সে বুঝতে পারে না যে প্রোডাক্টটা আসলে কোন প্রোডাক্টটা ভালো হবে, সে কনফিউজ হয়ে যায় খুব ইজি, ঠিক আছে? তখন এখন আপনার যদি একটা ড্রপশিপিং ওয়েবসাইট থাকে, সেখানে যদি আপনি প্রোডাক্টটা সুন্দরভাবে উপস্থাপন করে আরও চমৎকারভাবে ভিডিও তৈরি করে কাস্টমারের সামনে উপস্থাপন করেন, এটা একটা নতুন ধরনের প্রোডাক্ট। আর ড্রপশিপিং এর মেইন মূলই হচ্ছে আপনাকে প্রয়োজনীয় প্রোডাক্ট, মানে মানুষের প্রয়োজনও লাগে, সচরাচর সবসময় লাগে, অথবা গিফট আইটেম, এই ধরনের প্রোডাক্টগুলো খুব ভালো চলে ড্রপশিপিংয়ে, ঠিক আছে? আর এটা যে কেউ দেখলে তো মানে কিনতে আগ্রহ হবে নাকি। প্রোডাক্টটা দেখেন আপনি, এখানে অ্যাড চলতেছিল, এই যে এখানে যে কোনো একটা মানে ড্রপশিপিং কোম্পানি অ্যাড দিছে, আমি তাদেরকে শো করবো না যে কারা দিছে, ঠিক আছে, বাট তাদের পলিসিটা আমি শো করতেছি। খেয়াল করেন, এটা অ্যাড চলতেছে এখন, তো আমরা অ্যাডটা একটু দেখি। আপনি যে টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে একটা রান করছেন, সাপোজ আপনি ড্রপ শিপিং করেন, আপনি জানেন যে এই প্রোডাক্টটা কোথায় আছে, আলি এক্সপ্রেসে আছে, হিউজ পরিমাণে আছে, তাই না? বাট নতুন প্রোডাক্টটা নতুন আসছে মার্কেটে, তাই তো? আর এটা কি, এটা হচ্ছে একটা ফটো বাউন্স বক্স, তার মানে কি, তার মানে হচ্ছে আপনাকে একটা বক্স পাঠানো হবে আপনি যদি বাই করেন, সেক্ষেত্রে ওই বক্সের মাঝে আপনি আপনার ছবিগুলো সেট করে আপনি যেই কাউকে সারপ্রাইজ করতে পারবেন। সে যখনই বক্সটা খুলবে, তখনই ছবিগুলো এভাবে চলে আসবে, তাইলে সে কি সারপ্রাইজ হবে না? আর যে কেউ এই অ্যাডটা দেখবে, তার কাছে তো টাকাটা, এই যে খুশিটা, এটার সামনে তো টাকাটা কিছুই না,
প্রাইসটা খুব একটা বেশি না, আর প্রাইস তো সে জানে না যে এখানে প্রাইস এত, আপনার টার্গেটেড কাস্টমার তো জানে না যে এখানে প্রাইস এত, ক্লিয়ার? আমি নিচে শো করতেছি না, তো সেখানে এরা যেটা করছে, এরা প্রাইস দিয়ে রাখছে $15, ১৫ এর চেয়ে বেশি, ১৫ পয়েন্ট কত যেন আমি দেখছি সবকিছু, ঠিক আছে? তাহলে সে কিনতেছে কততে? সে কিনতেছে, আমি ধরলাম একদম হায়েস্ট প্রাইসে কিনতেছে সে $8, আমি ধরলাম সবচেয়ে ভালো $8 প্রোডাক্ট সে কিনতেছে, বাট সে সেল করতেছে কত? ডাবল, মানে $15, তাহলে অ্যাভারেজে তার $7 প্রফিট ওয়ান সেলে। তাইলে এটা একটা ট্রেন্ডি প্রোডাক্ট, চমৎকার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যদি এখন সে যে কোনো একটা এরিয়া টার্গেট করে, যেখানে এই ধরনের ক্রেতা আছে ফেসবুকে, তাই না, এরিয়া টার্গেট করে সে যদি অ্যাড রান করে তার ওয়েবসাইট থেকে, তাহলে সাপোজ সে $100 অ্যাড খরচ করলো, $100, তো সেখানে সে কি ২০০ সেল কি পাবে না? কনফার্ম ২০০ সেল কনফার্ম। তো ২০০ পূরণ ৭ কত আসে? ১৪০০। তো সে খরচ করলো কত? $100, ক্লিয়ার? বাট প্রোডাক্ট স্টাডি না করে একটা ভালোভাবে আমরা প্রোডাক্টের মার্কেটে চাহিদা আছে কি না, প্রোডাক্টটা মার্কেট খাবে কি না, এই বিষয়গুলো না বুঝে আমরা যদি যে কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করি, তাহলে তো ফকির হওয়া ছাড়া আর কোনো গতি নাই। বুঝাইতে পারছি আমি? ডিমান্ড আছে, এইটা আমি জানবো কিভাবে, বা এইটা নাকি আমি ডিমান্ডটা ক্রিয়েট করতে পারবো না? আপনি যখন লং টাইম মার্কেটিং করবেন, তো যখন আপনার নিশ্চয়ই একটা ফ্যান পেজ থাকবে, সেখানে হিউজ একটা অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে দিনে দিনে, তাই না? সাপোজ আপনার পেজে যদি ২ লাখ অডিয়েন্স থাকে, ২ লাখ ফলোয়ার থাকে, ঠিক আছে, তো সেখানে তো আপনার পেইড হওয়া যাওয়া লাগে না, আপনি এই ধরনের রিসার্চ করে একটা প্রোডাক্ট পোস্ট করলেই তো সেল। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছেন, তাই না? অনলাইনে মার্কেটিং এর কাজ করতে গেলে আপনাকে তো একটু সময় তো দিতেই হবে, তাই না? তো আশা করছি আমি টোটাল বিষয়টি বোঝাতে পেরেছি এবং আপনাদের এই প্রশ্নের আনসারটি আমি দিতে পেরেছি যে কেন কাস্টমার কিনবে AliExpress থেকে না কিনে কেন আমাদের প্রোডাক্টটা কিনবে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কেন কাস্টমার না জেনে আনট্রাস্টেড একটা সাইটকে পে করবে পণ্য কেনার জন্য? মানে আপনার সাইটকে ট্রাস্টেড করার দায়িত্ব আপনার, এই প্রশ্নের আনসার এটা না? আপনার সাইটকে ট্রাস্টেড করার দায়িত্ব আপনার। আর আমি যদি ব্যবসা করি, কতদিন লাগবে প্রথম সেল পেতে? আপনি প্রথম দিনও পেতে পারেন, আপনি নাও পেতে পারেন, তাই না? তাই না? আপনি যদি যেই টার্গেটিংটা আমি শো করলাম অন্য একটা অ্যাড থেকে ড্রপ শিপিং এর, এভাবে যদি আমরা আগাই, তাহলে তো আমরা আমাদের সেল কনফার্ম, তাই না? আর উইদাউট প্রোডাক্ট স্টাডি আমরা যদি পেইড ক্যাম্পেইনে নামি, সেক্ষেত্রে তো আমি পাবো না সেল, কনফার্ম সেল পাবো না আমি, তাই না? আগে মার্কেটটা রিসার্চ করে ভালো করে একটা ভালো প্রোডাক্ট খুঁজে নিতে হবে, সে মানে যে মার্কেটিং করতেছে মার্কেটার, সে কতটা দক্ষ সেটার উপরে ডিপেন্ড করবে তার ফার্স্ট সেল। তো আমরা আশা করতেছি আমরা আপনাদের প্রশ্নের আনসারগুলো দিতে পেরেছি, আর টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।